বর্ষা দিনে শাগ চাষ বেশ লাভদায়ক অটে। চাষী ভাই মানে বর্ষা দিনে যদি শাগ চাষ করতে তাহলে মার্কেটে ভাল প্রফিট মধ্যে করে থাকে। শাগ গোটিয়ে এমিতি জিনিস যে কি সবুলে মার্কেটে চাহিদা থাকে, যেটা কি শীতদিন অপেক্ষা বর্ষা দিনে অধিক রেট্রে চাষী ভাই মানে মার্কেটে বিকি থাকে। শীতদিন অপেক্ষা বর্ষা দিনে এই শাগ চাষ করা অতি কষ্টকর হয়ে পড়ে থাকে। বর্ষা দায়ু রক্ষা করা অটালি কু পাঁচ রু ছ ফুট ওষারে করা পড়ে থাকে, নচে হুরা টাণি কোশা মঞ্জি বুণি থাকে চাষী ভাই। দর্শক বন্ধু আপন মানে দেখুছেন কোশলা শাগ চাষ, যেটা কি রয়েছে বর্ষা দিনিয়া শাগ চাষ। দর্শক বন্ধু আপন দেখুছেন যেটা কি রয়েছে কোশলা শাগ বর্ষা দিনে চাষ করা যাই। কোশলা চাষ করা হলে চাষী ভাই মানুষ প্রথমত জমি প্রস্তুত করা পড়ে থাকে, যেটা কি দুই রু তিন ঘর গুণ্ড চাষ করা পড়ে থাকে। তা সহিত মূল সার হিসাবে ডিএপি এবং পটাশ দেওয়া পড়ে থাকে। পটাশ দিয়ে আপন মানে প্রথম ফল করবে, তা বাদে মঞ্জি বুঁড়বে এবং পটাড়ি ছড়িবে, যেটাকি পুরা দেলে ভালো কথা, নচে চার পাঁচ ফুট কিংবা পাঁচ ছ ফুট অনুসারে পানি সার কাটবে। কিন্তু না বর্ষা দিনে চাষ করা হলে কিছুটা রিস্ক নেওয়া পড়ে থাকে, কিন্তু না লঘুচাপ বর্ষা হয়ে থাকে, প্রতিদিন মধ্যে বর্ষা হয়ে থাকে। পানি নিঃশাসন যদি আপনার ন করবে তাহলে কোশলা শাগ সরিযিব পচিযিব এবং কোশলা চাষের মধ্যে লস মধ্যে আপনার মানে সহিপারে। তো দেখিপারে দেখিপারুবে আপনার মানে যে ফিল্ডটি তো কেউ টাইপর হুড়া মধ্যে দিয়া যাই, মঞ্জি বুণি সাইলা বাদে হুড়া দিয়া যাই। তো পানি যদি সঠিক রূপে নিষ্কাশন হল তাহলে আপন মানকর কোশলা শাগ বহু সুস্থ সবল রহিব এবং অতি কম সময়ের মধ্যে আপন মানে মার্কেটে বিকি ভালো প্রফিট মধ্যে করে পারবে। তো যেতবে তিন রু চারি পত্র আসিযোগ কোশলা শাগ, তো আপন মানে ফেরস সলফেট মধ্যে স্প্রে করে পারবে, নচে বাজারের মধ্যে মিলুচি হোমিক এসিড, তো আপন মানে তাকু মধ্যে স্প্রে করে পারবে। তো স্প্রে করা দ্বারা আপন মানকর গছর গ্রোথ রহিব এবং গছ পুরা সবুজ রহিব এবং মার্কেটে মধ্যে দেখিবা পাই অতি সুন্দর রহিব, বিকিয়া পাই মধ্যে অতি সহজ হব, গ্রাহককর মধ্যে আকৃষ্ট হবে আপন মানকর যে শাগটা দেখিলে কিনিবা পাই। তো শীত দিন অপেক্ষা বাজারে বর্ষা দিনে যে কোশলা শাগটি বিক্রি করা যায় প্রায় পাখাপাখি ভালো রেট্রে মধ্যে বিক্রি করা যাই। তো শীতের দিনে কম হুয়ে না সবু চাষী ভাই একা সাংে চাষ করে থাকে, তো মার্কেটে যেতবে অধিকা মাত্রায় শাগ আভেলেবল রুহে তাহলে রেটটি কমি যাই। তো নিহত রূপে বর্ষা দিনে যে চাষী ভাই মানে করছেন, তো এই টাইপর যদি আপনার মানে করবে তাহলে শাগ চাষের ভালো লাভবান মধ্যে হয়ে পড়বে, তো কম খরচে অধিকা মধ্যে লাভ পাইপারে। তো দর্শক বন্ধু আমি বলু আপনার এই ভিডিওটি মোট চ্যানেল মাধ্যমে আপনার দেখুছি, তো কমিটি লাগুচি ভিডিওটি কমেন্ট মাধ্যমে নিহতি জনাবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগুথায় আমার চ্যানেলকে সবসক্রাইব করা সহ অধিক মাত্রায়।